আমার এক তারাটার সুর গুলো খুব একা, তার কাঁচা আলোর গন্ধে ফেরার পথে দেখা হলে নেশার মতো দুহাত, শুধু কাল বৈশাখী চায় ওই সিঁড়ি ভাঙা অঙ্ক গুলোই ডোবালো আমায়। এর চেয়ে বেশি কি বলো আর চাইতে পারি, ভাবি প্রমাণ কি আর করবে সরল রেখাও, অন্ধকারে উড়িয়ে দিলে হাত পাখারা, যদি পারো আমায় ভালোবাসতে শেখাও। নমস্কার, আনন্দলোকের নতুন ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। এবং গানটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, কেননা এই গানটা ইতিমধ্যেই বহুল জনপ্রিয়। রক্ত রহস্য আর কয়েকদিনের মধ্যেই রিলিজ করবে, এবং রক্ত রহস্যের প্রথম গানের প্রধান দুই কুশীলব এখন আমাদের সঙ্গে, লগ্নজিতা চক্রবর্তী এবং দেবদীপ মুখোপাধ্যায়। দেবদীপের একটা একদম তোমার ইন্ট্রোডাকশন তো এখন অন্যরকম, সেটা আমি একটুখানি পড়েই আসছি, আগে আমি লগ্নর কাছে আসি। প্রথমে এই গানটার নিয়েই শুরু করি আমরা। এই গানটার মধ্যে কি এমন তুমি নতুন দেখলে যে এই গানটা তোমাকে টানলো? এখন তুমি গান কিভাবে বাছো? শুরুতেই এই প্রশ্নটা যদি করা যায়। প্রথমত সত্যি কথা বলতে গেলে আমি গান খুব খারাপ বাছি, ইন দ্য সেন্স যে আমার যে গানগুলো শুনেই মনে হয় যে, মানে আমাদের কাছে তো প্রথমে একটা স্ক্র্যাচ বলে একটা জিনিস আসে যেটা আমরা শুনে তুলি, লিরিক্সটা বুঝি, এটসেট্রা এটসেট্রা। তো আমার কাছে যে গানগুলোই আসে সবসময় আমার মনে হয় যে না না, আমি ঠিক গাইতে পারবো না গানগুলো, আর অন্যরা যে গানগুলো গায় সেগুলো আমার শুনলেই মনে হয় যে ইস, এই গানটা আমার গাওয়ার উচিত ছিল। তো এটা আমার একটা কনস্ট্যান্ট স্ট্রাগল নিজের সাথে নিজের। এবং আমি মূলত গান বাছি না, আমি কিছু লোকজন বেছে রেখেছি যাদের কথা আমি শুনি, তো তারা যদি আমার হয়ে কোনো গান বেছে দেয় তখন আমি ওই গানটা গেয়ে ফেলি বিনা বাক্য ব্যয়। এই গানটার ক্ষেত্রে একদম অনেস্টলি আমি যখন আমার একতারাটা গানটা শুনেছিলাম দেবদীপ দার গলায়, প্রথমত আমি এই গানটার সাথে ইন্ট্রোডিউস হয়েছি অনেক পরে, মানে ওদের প্রায় আরও অনেকগুলো গান ফান নিয়ে সব কিছু ডিসিশন হওয়ার পরে আমি অনেক পরে স্টেজে আসি যে আমি এই গানটা গাইব। আমাকে প্রথম জানায় নবারুণ, যেরকম শৌকর্যর একটা ছবি করছে, তো ওখানে একটা গানের জন্য তোর কথা বাবা হচ্ছিল, তখন আমি বললাম কি গানটা অ্যাটলিস্ট শুনি একবার, তো বললো এরকম দেবদীপ। এবার তার আগে আমি দেবদীপকে চিনতাম এবং আমি দেবদীপের প্রচণ্ড ফ্যান। দেবদীপের একটা গান আছে হয়নি আলাপ, নয় হয়নি আলাপ তো গেয়ে ফেলেছে, দেবদীপের একটা গান আছে যেটা এখনো বেরিয়ে পড়ে, মানে বেরিয়ে পড়েছে বাট ওইভাবে ঝুলি থেকে বেরিয়ে পড়েনি, তো সেটা আমি বুক করে রেখেছি। দেবদীপ যদি কোনোদিন কথা খেলাপ করে তখন আমি লসুট ফাইল করব। কিন্তু আমি যখন দেবদীপের এই গানটা শুনলাম একদম সত্যি কথা আমি শুনে আমার মনে হয়েছিল যে আমার পক্ষে এই গানটা রিক্রিয়েট করা সম্ভব না। এবার পৃথিবীতে এরকম অনেক গান আছে, অনেকে সেই গানগুলোর প্রাণ ঢালতে পারেন, নট নেসেসারিলি আমি সেই গানটা গাইতে পারবো। আমার মনে হয়েছিল যে এই গানটা এত কথা হেভি একটা গান, এবং এই গানটা, এই গানটা কিন্তু ভীষণ সিঙ্গার সংরাইটারের গান, মানে এই গানটা যে গেয়েছে, যে লিখেছে, যে ভেবেছে, মানে সেই গাইলে বেটার, কারণ গানটার মধ্যে একটা অদ্ভুত এ আছে। তো তা আমি একদম কনভিন্স ছিলাম না আমি গানটা গাইতে পারবো। তারপর আমাকে নবারুণ কনভিন্স করে গানটা গাওয়ার জন্য। দেবদীপ ও তো আমাদের খেয়ালি ছেলে, ও কোথাও নেই, ও কোথাও নেই কিন্তু, ঠিক আছে, ওর সাথে আমার অন্য অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, তার মাঝেও কথা হচ্ছে, কিন্তু এই গানটা নিয়ে ও কিন্তু কিছুই আমাকে বলছে না। নবারুণ বলছে যার গান নয় এটা নয়, ঠিক আছে। ওর সাথে আমার প্রথমবার দেখা হলো এই গানটা নিয়ে স্টুডিওতে ডিরেক্টলি, শৌকর্যর সাথেও তাই। গানটা যখন গেয়ে বেরোলাম তখন আমার ধারণা হয়েছিল আমি খুব খারাপ গেয়েছি, এবং শৌকর্য এখন কি বলবে আমি জানি না, কিন্তু সেদিন শৌকর্য একবারের জন্য হাসেনি। এবং সেই স্টুডিও থেকে বেরোবার পরে আমি আমাদের আরেক বন্ধুকে বলেছিলাম যে এই প্রথম আমি একটা রেকর্ডিং করে বেরোলাম যার পরে আমার ডিরেক্টর আমার দিকে তাকালো না, হাসলো না, একবার বলেছিল ওটা হ্যাঁ ভালোই গেছিস, মানে ওই আর কি খুব একটা।
কিন্তু এখন সবকিছু মিলিয়ে মিশিয়ে আমার মনে হচ্ছে যে গানটা বেশ, একমাত্র একজনই বলেছিল না না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, ওটা আবার নবারুণ, এবং দেবদীপ অবভিয়াসলি ভীষণ এক্সাইটেড ছিল। আমি ওকে অনেকবার বলেছিলাম যে আমি কি গাইতে পারিনি না গানটা, ও আমাকে বলেছিল না না তুই খুব ভালোই গেছিস ভালোই গেছিস। এখন সবকিছু মিলিয়ে মিশিয়ে তো শুনতে লাগছে ভালোই। এবার রক্ত রহস্যের যিনি ডিরেক্টর শৌকর্য, তিনি আমাদের সঙ্গেই আছেন। আমি সঙ্গে সঙ্গে এখানে একটু এগিয়ে এসো, পিছিয়ে যাচ্ছি। তুমি বলো যে গানটা শুনে তোমার প্রাথমিক রিয়াকশন, তুমি হাসোনি হলো? না না, ওর গানটা শুনে, ওর গানটা না, ওর গানটা শুনে হাসিনি, তার কারণ না হাসি ছাড়া হাসার মতো পরিস্থিতিও ছিল না। আমি কাজের সময় মানে আমাকে ইন জেনারেলি তুমি যেরকম দেখছো আমাদের শুটিংয়ে কেউ দেখে, শুটিংয়ে কেউ দেখলে আমি পুরো আমার সম্পর্কে যাবতীয় ধারণা খসে পড়ে যাবে। মানে এরকম হয়েছে জীবনে যে আমি বাইরে গেছি বোলপুর আউটডোরে শ্যুট করতে, একজন আমাকে খুব ভালো লাগে, এত মিষ্টি হাসি করে, সে আমাকে শুটিংয়ে এসে, আজ প্রথম দিন শুটিংয়ে এসে প্রথম দিন আমাকে দেখে না হা হয়ে চলে গেল 5 মিনিট, কারণ কাজের সময় আমি খুব অন্যরকম হয়ে যাই। আর ও হাসিনি কারণ ও তো এলো এসে জাস্ট একটু দেরি করেছিল, একটা গেঞ্জি করে এলো, তার উপর লেখা আই এম লেট বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু কাম। তো আমি দেখলাম হাসির কোনো কারণ খুঁজে পাইনি সেটাতে আমি, তারপরে তো সেটা কোনো কথা নয়। কিন্তু দেবদীপের এই গানটা আমার এই ছবির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এই ছবিতে যেরকম নবরুণ আমার আগের ছবি সঙ্গীত পরিচালক, এইখানে একইভাবে নবরুণ এখানে সঙ্গীত পরিচালনা করছে, ব্যাকগ্রাউন্ড স্কোর করছে, দেবদীপ সঙ্গীত পরিচালক হিসেবে আমার টিমে অ্যাড হয়েছে। আমি এই গানটা শুনেছিলাম 2015 সালে, প্রথম 2015 কিংবা 2016 সাল হবে হয়তো। আমি শুনে প্রথম শুনে আমার খুব সব খুব কম গান আমাকে ধরে নেয় একবারে, তো এই গানটা একবারে ধরে নিল। তো আমি এতই ইনফ্লুয়েন্স হলাম, আমি ওকে একটা টেক্সট করেছিলাম মেসেঞ্জারে যে তোমার নাম্বার পাওয়া যাবে, পরের দিন সঙ্গে সঙ্গে আমাকে নাম্বারটা দিয়ে দিল। তো তারপরের দিন নাম্বার পাওয়ার পরে আমি ফোন করিনি, কারণ আর ফোনে কোনো গানের মতন অবস্থাই হয়নি। এই ছবির জন্য প্রয়োজন পড়লো, তখন আমি ওকে ফোন করলাম, তখন গানটা পেলাম। কিন্তু রাই যখন গাইলো গানটা, আমি আমি যখন ছবি করি তখন একটা ভাবনা থাকে গান নিয়ে, চিত্রায়ন থাকে। তো এই গানটা এমনই একটা মুখ্য মুহূর্তে আসছে ছবির, যেখানে ওর গলার টেক্সচারটা অন্য ম্যাজিকটা করবে, যেটা এখনো বোঝা যাচ্ছে না। হয়তো তোমরা ভিডিওতে কিছু বুঝতে পারছো, মানে কোয়েলকে যেরকম জায়গায় রেখেছে, এটা খুব টেন্ডার একটা সিচুয়েশন, সেখানে ওর গলার একটা স্ট্রেংথ হচ্ছে, ওর গলাটা খুব টেন্ডার, যেইটা খুব আলাদা করে দেয় ওনাদের থেকে। ওই ভয়েসটা কিন্তু যে অভিঘাতটা ছবিতে আনবে সেটা অনেকটা আলাদা হবে আর কি। বুঝতে পেরেছি। যেহেতু এটা থ্রিলার সেই কারণে বেশি কিছু বলাটা বোধ হয় ঠিক না, আমরা গান নিয়েই বেসিক্যালি আলোচনা করি। আমি দেবদীপের কাছে আসবো, কেননা দেবদীপ এই গানটা চেয়েও এর আগে আপনারা দেবদীপের দেবদীপের গান শুনেছেন, এবং সেটি প্রায় কয়েক মিলিয়ন এখন ছাড়িয়ে, 10 মিলিয়ন ছাড়িয়ে গেছে, হয়নি 4.5 মিলিয়ন, 5.3 এরকম, 4.4। আচ্ছা, এই হয়নি আলাপ, সেটা দেবদীপ গাইবে খানিকক্ষণের মধ্যেই। তো প্রাথমিকভাবে এই গানটা তো তুমি কবে তৈরি করেছিলে, তোমার কি ধারণা ছিল? মানে 2008 কি 2009 এরকম সময় তৈরি করা। প্রাথমিক ধারণাটা ছিল যে সবার আগে আমার কাছে মানে এই লাইনটা মানে পেয়েছিলাম মাথায়, তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো, এই লাইনটা সবার আগে মাথায় এসেছিল যে কারুর একটা যদি ঘুম ভাঙে, একটা কৃষ্ণচূড়ার গাছের মতো যদি কারুর ঘুম ভাঙে, তো তো ওটাকে স্ট্যাবলিশ করার জন্য গানটা লিখতে বসা, এবং মানে গোটা একটা গান মানে মানে অনেক রকম ভাবনা তো আসে যে না একটা কারো যদি কৃষ্ণচূড়ার মতন ঘুম ভাঙে, তো সেটার মধ্যে একটা সারিয়াল সারিয়াল একটা ব্যাপার থাকে, একটা গলে যাওয়া পড়ে যাওয়া একটা একটা ভাঙছে কিছু একটা, মানে এই ইমেজগুলো তুমি দেখতে পাও, মানে তুমি যখন থট প্রসেসের মধ্যে তুমি বসো তখন তো তুমি তো তখন তো ভাবনার জায়গা থেকে তুমি তো ফ্রি, তাই তুমি যা ইচ্ছে তাই ভাবতে পারো। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সময় যে প্রেমে পড়েছিলাম এবং যে ভালো লাগাটা হয়েছিল সেই জায়গাটাকে এস্টাবলিশ তো পরে হয়েছে, কিন্তু সবার আগে হচ্ছে যে এই লাইনটা এসেছে মাথায় এবং সেটাকে মানে খুব চাইতাম যে আর কিছু হোক না হোক নিজের একটা গান হোক, সেটা যে কোনো সিচুয়েশান থেকে। আর এটা একটা প্র্যাকটিসের মতন যে তুমি ভাবতে পারো যা ইচ্ছে তাই, এবং যদি তোমার কাছে কিছু শব্দ পাও তুমি সেটা দিয়ে গান বানালে, এবং সেটা খুবই আমার কাছে মজার একটা প্র্যাকটিস, এবং সেইখান থেকেই একটা প্র্যাকটিস থেকেই গোটা গানটা তৈরি হয়েছে। আমরা যে আজকে পুরোটাই একটা গানের আড্ডা, ফলে আমরা শুধুমাত্র সিনেমায় মানে বন্দি থাকবো না, আমরা সিনেমার বাইরে গিয়েও আমরা মোটামুটি এখন রিসেন্ট কাজগুলো নিয়ে একটুখানি কথা বলে নিই। লগ্নজিতার কয়েকদিন আগেই একটা হিন্দি গান রিলিজড হয়েছে, আমরা সেই গানটা আগে শুনবো, তারপরে আমরা এই গানটা নিয়ে কথা বলবো। আচ্ছা, স্কেল সেটা একটু, হ্যাঁ সেটা সিটা দেখি আরেকবার
কাহে কইয়াসু নাহি বরসে কাহে কইয়াসু নাহি বরসে জিয়া মোরা লাগে না মন মোরা তরসে জিয়া মোরা লাগে না মন মোরা তরসে কাহে কই আসু নাহি বরসে কাহে কই আসু নাহি বরসে। লগ্নজিৎ তো এখন আর কলকাতাতে থাকে না, ও মুম্বাইতেই থাকে। তো এটা ওর মুম্বাইতে, এটা কি প্রথম যে সিঙ্গেল যেটা রিলিজ করলো তাই কি? এটা প্রথম ভিডিও যেটা রিলিজ করলো, এর আগে আমি প্রচুর প্রায় 40টা বিজ্ঞাপন গান গেয়েছি, নেটফ্লিক্সে দুটো ছবিতে কাজ করেছি, আর একটা ছবিতে এমনি ছবিতে কাজ করেছি, কিন্তু প্রপার ভিডিও এটাই রিলিজ করলো। এই গানটা নিয়ে আমরা একটুখানি শুনি, তারপরে আমি জানতে চাইবো মুম্বাইয়ের জীবন কেমন কাটছে আর হঠাৎ করে মুম্বাইতেই বা কেন শিফট করার কথা মনে হলো। এই গানটার জন্য আমি আবার, আমার আসলে পুরো জীবনটাই না মানে প্রচুর বন্ধু বান্ধবদের অবদানে তৈরি, এবং এটা সত্যি কথা। এই যে শৌকর্য এখন বসে আছে, আমি যখন কলেজে পড়তাম সেন্ট জেভিয়ার্সে, আমি যখন জানতাম না যে আমি হয়তো পরে কখনো গান গাইবো, আমি থার্ড ইয়ারে পড়তাম, ও আমাদের কলেজ ফেস্টে এসেছিলো, আর ওকে এমনিতে আমি ছোটোবেলা থেকে চিনি কারণ আমার মায়ের ছাত্র ছিল। তখন আমাকে পেন্ডুলাম বলে একটা ছবিতে অদল বদল বলে একটা গান গাইতে বলে, শৌকর্য যদি সেদিনকে অদল বদল না গাইতে বলতো আমি অদল আমি গান গাইতাম না হয়তো। সেখান থেকে অদল বদল শুনে বসন্ত, বসন্ত থেকে বাকিটা, ঠিক সেরকমই বম্বেতে আমি যখন প্রথম গেছিলাম আমার ফিডো বলে একটা বন্ধু এই গৌরব দাগাওকারের সাথে আমার আলাপ করিয়েছিল, এবং ফিডোকে আমি প্রায় কোনো বিষয়েই সিরিয়াসলি নিই না। ফিডো যখন আমার সাথে গৌরবের আলাপ করিয়েছিল আমি ভেবেছিলাম আরে ফিডো আলাপ করাচ্ছে, হ্যাঁ ঠিক আছে আলাপ করে নেবো, আড্ডা ফাড্ডা মেরে নেবো, কত আর সিরিয়াস হতে পারে ব্যাপারটা। কিন্তু 3 বছর পরে ফিডোর সূত্রেই আমার প্রথম ভিডিও রিলিজ করলো। ফিডো হয়তো জানতেও না যে ফিডো এইভাবে আমাকে হেল্প করছে, কিন্তু করেছে। কেমন এখন মুম্বাইয়ের জীবনটা কিরকম? মুম্বাইয়ের জীবন কষ্টের সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি এই কষ্টটা করতে খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমার এখন 28 বছর বয়স, আমি যদি এখন এটা না করি তাহলে আমি 38-এ আরও মোটা হয়ে যাব, আরও ল্যাদ হয়ে যাব, আরও বোকা হয়ে যাব, আমি ওটা হতে চাই না। আমার যদি বম্বে থেকে কিছু নাও হয়, আমার যদি আগামী 5 বছর আর কোনো রিলিজও না হয়, আমি এই যাপনটা করতে চাই, আমি এই প্রত্যেকটা দিন এভাবে বাঁচতে চাই, আমি এই ফিনান্সিয়াল ক্রাইসিসটার মধ্যে দিয়ে যেতে চাই, আমি ঠোক্করগুলো খেতে চাই। কারণ আমার মনে হয় যে আসলে যারা খুব বড় হয়, এই যে বড় লোকেদের ছেলেমেয়েরা কেন এত বড় হতে পারে না, তার একটা কারণ আছে, তারা তো একটা খুব প্রোটেক্টেড পরিসরে বড় হয়। বড় হতে গেলে না এই গাট ফিলিং, সিক্সথ সেন্স, এই জিনিসগুলো খুব দরকার হয় যে কাকে আমি বিশ্বাস করব, কাকে আমি বিশ্বাস করব না, এবং এগুলো একটা প্রোটেকশনের মধ্যে থাকলে ওই ওই সেন্সটা কখনো তৈরি হয় না, ওটা একমাত্র ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তৈরি হয়, এবং আমি সেই যাপনটা করতে চাই। কলকাতায় একটা শর্তে একটুখানি প্রোটেক্টেড ছিল ব্যাপারটা, একদমই তাই। আমাকে তো বাড়ি ভাড়াই দিতে হতো না, আমি শ্বশুর বাড়িতে থাকতাম, এবং এটা কিন্তু খুব ক্রাইসিস, মানে তোমার তুমি যদি জানো যে তোমাকে মাসের শেষে থাকার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না, তুমি এই মাসে কাজ করো চাই না করো, তুমি তোমাকে কেউ বাড়ি থেকে বার করে দেবে না, এবং বাড়িতে লোকে পাঁঠার মাংস খেলে তোমার পাঁঠার মাংসটাও রাখা থাকবে, তুমি কাজ করছো না বলে তোমাকে ডাল ভাত খেতে দেওয়া হবে, এরকম তো নয়। এটা তো একটা ভীষণ কমফর্ট, মানে এটা তো আমরা বম্বেতে যেদিনকে আমরা যাই ধরো 2-3 সপ্তাহ বাদে বাদে, খাবার জলের 5টা বোতল তো আমাকে নিয়ে ঢুকতে হয়, কারণ যে জলটা রয়ে গেছে ওটা তো আমি গিয়ে খেতে পারবো না। কলকাতায় আসছি রাত 2টার সময়, শাশুড়ি মা একদম সুন্দর 2টো বোতল ভরে রেখেছেন, জাস্ট নিয়ে ওপরে উঠে যাচ্ছি। এই ডেইলি কমফর্টগুলো কিন্তু অনেক অনেকটা কমফর্ট, মানে এটা থেকে বেরিয়ে গেলে বোঝা যায় যে এই ডেইলি কমফর্টগুলো কতটা কমফর্ট অ্যাকচুয়ালি।
তো প্রথম শেখা গানের কথা মনে আছে ছোটবেলায়? এই যে হ্যাঁ, আমার প্রথম প্রথম গানের কথা মনে আছে। আমার প্রথম গান ছিল উতাল ধারা বাদল ঝরে সকল বেলা। তুই এরকম একটা অদ্ভুত হেমন্তের শেষের গ্রীষ্ম শুরুতে চারিদিকে করোনা ভাইরাস, যেমন উতাল ধারা বাদল ঝরে গাইতে বললে আমি গাই। আচ্ছা, এটা অন্য গান এরকম হবে না, দুপুর বেলা তাহলে অন্য গান। তাহলে উতাল ধারা বাদল ঝরে এখন তো সব জায়গাতে এতেই তো শোনা যাচ্ছে, এখন ট্রাফিক সিগন্যালই তো। রবীন্দ্রসঙ্গীত যদি যে কোনো সময় গাও, রবীন্দ্রসঙ্গীত আমাকে যদি একদম চোখ বন্ধ করে, মানে আমার মনে হয় যে আমি যেদিন যখন মারা যাবো, আমাকে যদি মারা যাওয়ার আগে লাস্ট একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে বলা হয়, তাহলে আমি যে গানটা গাইবো আমি সেই গানটা গাইছি। আবার আমরা প্রত্যেক বারই একটা স্কেল নিয়ে এটা করে নিচ্ছি। হ্যাঁ বলবো, ভাবছি কি এটা ন্যাচুরাল বি ফ্ল্যাট। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাত খানি, আজি বিজন ঘরে যাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে মতে আমি তাইতে জানি বন্ধু জানি আছে আমি দেবদীপ ছিল যে দাড়িতে এমনি গেল বিরাট অনেক কিছু এরকম হয় না। গাড়িতে জটা ছিল মাথায় জটা কিছু ছেলে এবং আমাকে দেখেও আমাকে আছে এই দুটো জটা। আচ্ছা মাথায় তখন আমার নিজের চুল এবং দুটো কম্বাইন করে ছোটবেলার
হতে পারে না। Thank you.